ভরতপুর কৃষি দপ্তরে মঙ্গলবার ব্লক এলাকার চল্লিশ জন কৃষিজীবীকে ডিসি বিতরণ ও প্রশিক্ষণ দিল ব্লক কৃষি দপ্তর। ধান চাষের পাশাপাশি বাগিচা ফসল সবজি চাষ ও মরশুমি ফসল চাষের প্রশিক্ষণ দেওয়া হয় এ দিনের শিবিরে ব্লক কৃষি আধিকারিক ডক্টর শাহানুর রহমানের উদ্যোগে এদিনের দিনের শিবিরে উপস্থিত কৃষিজীবীরা জানিয়েছেন এই প্রশিক্ষণের ফলে একদিকে কিভাবে চাষের খরচ কমিয়ে লাভের মুখ দেখবে কৃষিজীবীরা সেই আলোচনা করা হয় ধান চাষের পাশাপাশি অন্যান্য ফসল চাষেরও পরামর্শ দেওয়া হয় এই প্রশিক্ষণের ফলে যথেষ্ট উপকৃত হয়েছে কৃষিজীবীরা শিবিরে ব্লক কৃষি আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন ভরতপুর ব্লকের আত্মা কমিটির সভাপতি চঞ্চল ভট্টাচার্য অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার মিরাজুল ইসলাম সহ একাধিক আধিকারিক শিবির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ব্লক কৃষি আধিকারিক ডক্টর শাহানুর রহমান দেখুন যেহেতু আমাদের দু হাজার বাইশ তেইশে খারিফ সিজন শুরু হয়েছে আর আমাদের আত্মা এমনই একটা স্কিম যেখানে কোমোটেট আমাদের ডিসি ডেমনস্ট্রেশান সেন্টার আমাদের করতে হয় বিভিন্ন দপ্তরকে নিয়ে এগ্রিকালচার ফিশারি হর্টিকালচার এবং এআরডি দপ্তর তো আমরা আজকে শুরু করলাম এগ্রিকালচার দিয়ে আমরা এগ্রিকালচারের সুগন্ধি ধান গোবিন্দভোগ আমরা ডিসি দিয়েছি ডেমনস্ট্রেশান সেন্টার তার সঙ্গে আমরা কিছু জৈব ট্রাইকোডার্মা ভিডিডি দিয়েছি কিছু জৈব পেস্টিসাইড দিয়েছি ভার্মিকম্পোজ দিয়েছি কিছু ইমপ্লিমেন্ট দিয়েছি দিয়ে আমাদেরকে চাষিকে দেওয়া হয়েছে আজকে মোট চল্লিশ জন চাষিকে আমাদের এখানে এই ডিসি ডিস্ট্রিবিউশন করা হলো যেটা আগামী দিনে আমাদের এখানে গোবিন্দভোগ চাষ অর্থাৎ ট্র্যাডিশনাল দেশীয় প্রযুক্তির যে ধান সেই ধান কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আমরা জানি যে গোবিন্দভোগ এবং যত এই সুগন্ধ ধান আছে তার মধ্যে অন্যতম গোবিন্দভোগ আমরা সবার মুখে পরিচিত এটা বিভিন্ন পূজা অর্চনা এবং কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু খুবই প্রযোজ্য খুব অল্প পরিমাণে লাগে কিন্তু দরকার হয় এটা তো আমরা চাষিদের মধ্যে সেই বার্তাটা দিতে চাইছি যে আপনারা খবরদার যেন এই পুরনো ট্র্যাডিশনাল অর্থাৎ দেশীয় প্রযুক্তির ধানকে ভুলে যাবেন না আগামীতে এটা আকৃষ্ট করার জন্যে আমাদের এই ডিসি দেওয়া হলো এখান থেকে শাহানুর রহমান সহকৃষ্ঠ অধিকার্থ ভরত প্রিয়